প্রতিটা মানুষেরই মায়া মহব্বত টান, এগুলোর উপরে আর কোনো কিছুরই তুলনা হয় না। তো কি হইলো না হইলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। কারণ হলো আজকে আমার দাদি গ্রাম থেকে আসতেছে, তো এখন আমি এগুলো নিউ মার্কেট থেকে নিয়ে আসছিলাম। তো এগুলো ভাজলাম, ভাজে খাইতেছি, তো দেখি কেমন লাগে খাইতে। তো একটা ছিল পাঁপড় ভাজা, আর একটা ছিল হলো এটা আমাদের গ্রামের ভাষায় বলে আইলা কিসি আর কি। তো এই দুইটাই ভেজে তারপরে আমি খাচ্ছিলাম। আর এখন হলো 2:30 বাজতেছে, আর এই যে ফ্যানটা চার্জে লাগাই দিছি। আর আজকে দুপুরে খাবো হইলো গিয়ে পাঙ্গাস মাছ দিয়ে, আর হলো কাঁঠালের বিচি রান্না করছিলাম, তো ওইটা গরমও করছি। আর ভাত ছিল না, ভাত শেষ হয়ে গেছিলো, তো এখন ভাত রান্না করছি। জানি না অনেক ভোরে উঠছিল ঘুম থেকে, তো দেখি হুট করে তার অনেক বেশি ঘুম চলে আসছে। যেহেতু অনেক ভোরে সকালে ঘুম থেকে উঠছে, তাই এখন আবার একটু ঘুমাচ্ছে। যাই হোক, ও ঘুমাক, আর আমি এদিক দিয়ে এগুলো গরম করতেছি, গরম করে তারপরে একটু ভাত খাবো। তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তো দুপুরে তো এগুলো গরম করে এগুলো দিয়ে ভাত খেয়ে ফেলবো। আর আমার দাদির এত বয়স হয়ে গেছে, তবুও আমার দাদি বাড়ি থেকে যখনই আসে তো কোনো না কোনো জিনিস নিয়ে আসবে, কারণ যা পাবে তাই নিয়ে আসবে। তো আমাদের দাদি হলো, আমাদের দাদি এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। আমার দাদির বয়স হয়ে গেছে প্রায় 70 থেকে 80 বছর তো হবে মেবি, তা আমি শিওর জানি না। তো আমার দাদি সকালে ঘুম থেকে 6টার দিকে ফোন দিছে যে রওনা দিছে, আসলে বাস নাকি ছাড়ছে 10টার দিকে। তো সেই বাস ঢাকায় আসতে আসতে 4:00-5:00 মতো বেজে গেছে। তো সারাটা দিন অনেক জ্যামের ভিতরে ছিল, তারপর রাস্তায় নাকি প্রচুর জ্যাম। তো দেখেন এগুলো কী নিয়ে আসছে, কাঁঠাল আর কাঁঠাল। এই যে আমার আম্মাকে দিছে একটা কাঁঠাল, বড় কাঁঠাল আর একটা ছোট কাঁঠাল, আমাকে একটা বড় কাঁঠাল একটা ছোট কাঁঠাল, আর পাশে আমাদের এক আত্মীয় হয় সম্পর্কে, ওনাদের জন্য একটা বড় কাঁঠাল নিয়ে আসছে। তো তারপরে এই যে গাছে আম ছিল, কাঁচা আম নিয়ে আসছে, এগুলো কিন্তু কাঁচা, এখনও পাকে নাই। তারপরে হেলাইঞ্চের শাক নিয়ে আসছে অনেকগুলো, এগুলো আমরা পছন্দ করি তাই নিয়ে আসছে। আর আমার দাদি হলো চোখে দেখে না তেমন একটা, আর কানে তো আগে থেকেই শুনে না, তবুও দেখা যায় নিজে তুলতে পারে না, মানুষের দিয়ে তুলাইছে। আর এই কেকটা আমার দাদি বানাই নিয়ে আসছে, সে নিজ হাতে বানাইছে। তো এটা এই কেকটা আবার অর্ধেক অর্ধেক করে, এক অর্ধেক আমার আম্মাকে দিব আর অর্ধেক আমি রাখবো। আর তো আমার দাদি বসে আছে, আর আমার আম্মা হলো গিয়ে একটা দাদি নতুন বঁটি বানিয়ে আনছে, তো ওই বঁটিটা আর কি খুলতেছে যে কাপড়টা দিয়ে আর কি বেঁধে আনছিল। আমার দাদি বাড়িতে একাই থাকে, তো বাড়িতে যা ছিল সব কিছুই নিয়ে চলে আসছে মোটামুটি। এই যে কাঁচা আম ছিল গাছে, এই আমগুলো নিয়ে আসছে। তারপরে কাঁঠাল, কাঁঠাল কিনে আনছে 3টা, আর 2টো হলো গিয়ে আমাদের গাছে ছোট 2টা। আর এখানে হলো কচু শাক, কচু শাক আমরা অনেক বেশি পছন্দ করি, তাই আর দাদি একদিনকে বলছিল তুলে দেওয়ার জন্য, তো তুলে দেয় নাই, তো সে নিজে যতটুকু পারছে অতটুকুই নিয়ে আসছে। যাই হোক, এই অল্পটুকুই আমাদের জন্য অনেক বেশি। এগুলো কি শহরে পাওয়া যায় না? অবশ্যই শহরে সব কিছুই পাওয়া যায়, কিন্তু গ্রামের জিনিসগুলোতে একটা যেন অন্যরকম ভালোবাসা, আর খেতেও আমার কাছে অনেক বেশি মজা লাগে। আমাদের কাছে দেখেন কচু শাকটা কতটা কচি, একদম যেন ঝিকঝিক চিকচিক করতেছে। যাই হোক, এখন আমার দাদি অনেক সারাদিন টায়ার্ড ছিল, তো আসলো, আসার পরে খাইতে দিলাম তাকে, সে খাওয়া দাওয়া করে তারপরে বসে আছে এখন। আর এই যে এতগুলো শাক, শাক বাস্তে বসে পড়ছি আমি, এই সবগুলো শাক ভালো একদম। আর আমি বাছতেছি যেগুলো একটু লাল টাইপের হয়ে গেছে, তো একদিন আগে এটা যেহেতু তুলছে তো লালগুলো ফেলে দিব, আর হলো সবগুলো নিয়ে নিব। এই শাকগুলো খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমার খালা বাড়ি থেকে যে শাক পাঠাইছিল, ওই শাকগুলো আর এগুলোর ভিতরে অনেকটাই আলাদা, ওগুলো খাইতে একরকম টেস্টি, এগুলো আরেক রকম। আর এই যে এটা হলো ছোটো যে কাঁঠালটা ছিল আমাদের গাছের, এই কাঁঠালটা, এই কাঁঠালটা বেশি একটা ভালো পড়ে নাই, আর কোষগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা কম। আর এই যে কেক আমার দাদি বানিয়ে আনছে, কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, টেস্টি হয়েছে। আমার দাদির এত বয়স হয়ে গেছে, তবুও যেন আমার দাদির হাতে খাবার অনেক বেশি মজাই হয় আর আমাদের কাছে মজাই লাগে। এখন কিছুটা শাক রেখে দিব, আর কিছুটা শাক আলু দিয়ে কুচায়া আপনাদের ভাইয়াকে
ভেজে দিব। আপনাদের ভাইয়ারা আবার হলো গিয়া এই আলু দিয়ে কুচায়া খাইতে অনেক বেশি পছন্দ করে, আর আমরা এগুলা আলু ছাড়াই যে ভাজি করে ওই ভাজাটা খাই। তো আমার ছেলেও আমার সাথে অনেক হেল্প করতেছে। তো যাই হোক, তো আপনাদের যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চাইনা আমার সব কাজে অনেক বেশি হেল্প করে, তো এখনও খেলতেছে আর শাক বাঁচতেছে। যাই হোক, এটা ছিল নেক্সট দিন। তো এখন সকালবেলা এখন খাচ্ছি হলো হাঁসের, আজ হাঁসের মাংস দিয়ে পরোটা, তারপরে যে দাদা কেক আনছিল কেক, তারপরে আছে চা। আপনাদের ভাই অফিসে চলে যাবে তাই তাকে এগুলো খেতে দিচ্ছি। আর এই দেখুন, কালকে কাঁঠালটা নিয়ে আসছে, আজকে একদম ফেটে গেছে কাঁঠালটা, মানে পেকে গেছে, ভিতরে একদম কষকষা রোয়াগুলোও আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি ভালো লাগবে। তো অবশ্যই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।